নিরুপায় হয়ে গেলে কিন্তু মানুষেরা যখন নিরুপায় হয়ে যায় তখন কিছু না কিছু করতেই হয়, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসের রাবি বর্ণনা করছেন, একজন মহিলা, যুবতী মহিলা, দুইজন সন্তান রেখে স্বামী মারা গেছে। আমার ভাইয়েরা, এই মহিলার স্বামী মারা যাওয়ার পরে অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নাই, একদম গরিব মহিলা। হাদিসের রাবি বর্ণনা করছেন, এই মহিলার স্বামী যখন মারা গেল, মানুষের বাড়ি থেকে খাবার দাবার এনে কাজকর্ম করে সন্তানকে খাবার দেয়, কিন্তু এমন একটা সময় কাজ কাম আর খুঁজে পাচ্ছে না। এই মহিলার চেহারা ছিল অনেক সুন্দর, স্বামী মারা গেছে, বিধবা মহিলা। হাদিসের রাবি বলছে, এই মহিলা খাবারের সন্ধানে সম্ভ্রান্ত একজন পরিবারের যুবকের কাছে চলে গেল। ওই লোকটিকে বলছে, ধনী মানুষটিকে বলছে, শুনেন, আমারে আপনার তো খাবারের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনার এতগুলো খাদ্যর মধ্য থেকে আমার একটুখানি খাবার আপনি দেন, এই খাবার আমারে দিলে এই খাবার খেয়ে আমার সন্তানগুলো বাঁচবে। আমার ভাইরা, এই বিধবা মহিলা যখন খাবার চাইলো, খাবার চাওয়ার কারণে হাদিসের রাবি বর্ণনা করছে, ওই লোকটা তখন ওই বাচ্চা ওই অত্যাচারী যুবক ওই লোকটা বলল, মহিলা শোনো, তুমি তো বিধবা মহিলা, তোমার স্বামী নাই, কিন্তু তোমার চেহারাটা অনেক সুন্দর, তোমাকে তোমার সন্তানের জন্য আমি খাবার দিব, খাবার দিব, কিন্তু তার বিনিময়ে তোমার ইজ্জত আমাকে দেওয়া লাগবে, আমার সঙ্গে তোমাকে সহবাস করা লাগবে। চিৎকার দিয়ে বলেন, নাউজুবিল্লাহ। এই মহিলাটা ছিল আল্লাহওয়ালা, তাকওয়াশীল মহিলা, মহিলার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল। এই মহিলা সঙ্গে সঙ্গে কি করলো, আমার ভাইরা, মনে মনে চিন্তা করলো, আমার সন্তানের চাইতে আমার চরিত্র আমার ইজ্জতের দাম বেশি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা, মহিলা যারা আছে, আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন বিধবা নারী খাবারের জন্য সন্তানদের খাওয়ানোর জন্য গিয়েছিল, কিন্তু খাবারের বিনিময়ে যুবক যখন ইজ্জত চাইল, মহিলা নিচের দিকে তাকাইয়া চিন্তা করল, আমার সন্তানরাও দামি, কিন্তু আমার ইজ্জতের বিনিময়ে আমার সন্তানদেরকে খাবার দিতে পারবো না, সন্তানরা কষ্ট পায়, পাক বাড়িতে চলে যায়। তখন ছিল দুর্ভিক্ষ, খাবার দাবার নাই, সবার অনেক কষ্ট। এই যুবতী বিধবা মহিলা, সুন্দরী নারী, অনেক সুন্দর চেহারা ছিল, এই মহিলা তখন চলে গেল বাড়ির দিকে। বাড়িতে গিয়া দেখতেছে সন্তানরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে। রাত্রি গভীর হয়ে গেল, গভীর রাত্রিতে এবার সন্তান আরো কান্নাকাটি শুরু করে দিল। এই দিন পার হয়ে গেল, পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কলিজার টুকরা সন্তান দুইটা কান্নাকাটি করে, শুধু বলে, মা ও মা, খাবার দাও, খাবার দাও, খাবার না খেলে আমরা মরে যাব মা। মা সন্তানের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা সহ্য করতে পারল না, জনম দুঃখিনী মা। এবার মনে মনে ওই বিধবা মহিলার সন্তানকে কষ্ট দেখে নিজেকে ঠিক রাখতে পারলো না, চিন্তা করলো, আমার ইজ্জতের বিনিময়েও যদি আমার সন্তানরা খাবার পেয়ে বেঁচে থাকে, তাহলে আমার সন্তানরা বেঁচে থাকুক। এই বিধবা মহিলা এবার চলে গেল বাচ্চার কাছে, চলে গেল। হাদিসের রাবি বর্ণনা করছেন, মহিলা এবার চিন্তা করলো, হাদিসের রাবি বলছে, চিন্তা করলো, আমার সন্তানকে বাঁচাতে হবে, ইজ্জতের বিনিময়ে হলেও আমার সন্তানকে বাঁচাবো। মহিলা এবার নিজের থেকে চিন্তা করলো, তাহলে ওই যুবকের কাছে চলে যায়। যুবকের কাছে চলে গেল, আমার ভাইয়েরা, যুবকের কাছে গিয়া এইবার এই যুবকটা বলল, তুমি শুধুমাত্র আমার সঙ্গে সহবাস করবা, আমার সঙ্গে মিলন করবা, মিলন করার বিনিময়ে এই যে আমার খাদ্য ভাণ্ডার দেখতেছো, খাদ্যের গুদাম দেখতেছো, এখান থেকে যত ইচ্ছা খাবার তুমি নিয়ে চলে যেতে পারো আমার সাথে সহবাস করার বিনিময়ে। জোরে বলেন, নাউজুবিল্লাহ। মহিলা তখন সন্তানদের কান্না দেখে নিজেকে স্থির রাখতে পারল না, মা যত হোক মা, হাজার হলো মা, জনম দুঃখিনী মা এবার যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার রাজি হয়ে যাওয়ার পরে যুবক এইবার ওই মহিলাকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে চলে গেল, যেই রুমের মধ্যে যুবক যে কোনো মহিলা যুবকের কাছে সহযোগিতা চাইতে আসলে ওই মহিলাকে নিয়ে ওই রুমের মধ্যে নিয়ে যে ধর্ষণ করত, ওই মহিলার সঙ্গে মেলামেশা করত। অন্যান্য দিনের মতো আজকে ওই মহিলাকে নিয়ে গিয়েছে, পার্থক্য হলো আগের যেই মহিলাদের সঙ্গে সহবাস করেছে, ধর্ষণ করেছে,
ওই মহিলাদের আগের থেকে অভ্যস্ত ছিল, ইমানদার ছিল না, তা কোশাল ছিল না। কিন্তু আজকে এই বিধবা মহিলা আল্লাহওয়ালা ইমানদার নারী, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, কিন্তু সন্তানকে খাবার দেওয়া লাগবে বাঁচানোর জন্য এই মহিলা চলে গেল ওই জায়গায়। আমার ভাইরা, যুবক মহিলাকে রুমের মধ্যে নিয়ে চলে গেল। রুমের মধ্যে নিয়ে যাইয়া ওই যুবক বলতেছে, মহিলা এবার তুমি উলঙ্গ হয়ে যাও, কাপড়গুলো খুলে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে যুবক আর এই মহিলা রুমের মধ্যে যাওয়ার পরে এই মহিলার পরবর্তীতে কি হয়েছিল, যুবকের শেষ পরিণতি কি হয়েছিল, মর্মান্তিক পরিণতি কি হয়েছিল, এবং এই সন্তানরা খাবার পেয়েছিল কি পায় নাই শুনবেন আপনারা। বিধবা নারীর ঘরের মধ্যে ওই নারীকে ঢুকানো হলো। ঢুকানোর পরে অত্যাচারী বাচ্চা, অত্যাচারী জুলুমকার বাচ্চা, এবার ওই লোকটি যুবকটি এবার কি করলো, মহিলাকে ঘরের মধ্যে ঢুকানোর পরে বিছানায় বসায়া দিল। বসায়া দেওয়ার পরে এবার অত্যাচারী ওই যুবক বলতেছে, ও যুবতী নারী, তুমি যদি খাবার চাও যত ইচ্ছা খাবার নিয়ে যাবা, কিন্তু আমার সঙ্গে সহবাস করা লাগবে, তোমার শরীরের পরনের কাপড়গুলো খুলে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন বললো পরনের কাপড়গুলো খুলে ফেলো, এখনই যেনা সহবাস করার জন্য প্রস্তুত হয়ে যাও। ওই বিধবা নারী সুন্দরী যুবতী চিন্তা করে, আমার সন্তানকে খাবার দেওয়া লাগবে, আবার চিন্তা করতেছে, না আমার ইজ্জতের দাম আমার সন্তানের থেকে বেশি। এইবার ওই মহিলা, হাদিসের রাবি বলছে, এই যুবতী নারীর দুই পা, এই উরুটা এই রকম করে থরথর করে কাঁপা শুরু করে দিল, এমন জোরে জোরে থরথর করে কাঁপতেছে। মহিলার উরু দুইটা থরথর করে কাঁপা দেখে যুবক জিজ্ঞাসা করতেছে, যুবতী নারী শোনো, ও বিধবা নারী সুন্দরী নারী শোনো, তোমার আগে তো আমি বহু নারীর সঙ্গে জেনা করেছি, বহু নারীকে আমি ধর্ষণ করেছি, কিন্তু কোনোদিন কোনো নারী তো এমন করে থরথর করে কাঁপে নাই, আজকে তোমার কি এমন হয়ে গেল, কি কারণে তুমি থরথর করে কাঁপতেছো? ওই নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যুবক আমি আমার আল্লাহ রব আমার মালিককে আমি ভয় করি, আমার আল্লাহকে আমি ভয় করি, আজকে তোমার সঙ্গে জেনা বা বিচার করার কারণে আজীবন জাহান্নামের মধ্যে পোড়া লাগবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, যুবক তুমি আমারে মাফ করে দাও। যুবক সঙ্গে সঙ্গে মহিলার শরীর থরথর করে দুই উরু কাঁপা দেখে আর মহিলার এমন অনুতপ্ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের অন্তরের মধ্যে এমন ঈমান ঢুকাইয়া দিল, যুবক মহিলার কাছে ক্ষমা চেয়ে মহিলাকে ইচ্ছা মতো খাদ্য দিয়ে দিল, দিয়ে মহিলাকে বিদায় করে দিল। ওই দিন থেকে যুবক আল্লাহওয়ালা হয়ে গেল, আর কোনোদিন জেনাবে বিচার করে নাই, আল্লাহর কাছে তওবা করে ঈমানদার যুবকে পরিণত হয়ে গেল। জোরে বলেন আল্লাহ আকবার। আমার যুবক ভাইরা, আমি বলতে চাই আমরা যারা যুবক আছি, আমাদেরকে এই রকম জেনাবা বিচার থেকে দূরে থাকতে হবে, তাওবা করতে হবে, কারণ এই দুনিয়াটা কয় দিনের। আমার ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি মাফ করে দেবে না? আমি বলি, আপনি কয় টাকার সুদ খাইছেন, কয় টাকার ঘুষ খাইছেন, আপনি কয় টাকার কতখানি জেনা করছেন, আপনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত নির্যাতন করছেন, আপনি কতখানি পাপ করেছেন? আমি বলি, শোনেন, আপনার পাপটা যত বড় আমার আল্লাহর ক্ষমা আপনার পাপের চাইতে অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? আপনি যতই পাপ করেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে আজকে রাতেই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, দয়া করে মায়া করে মাফ করে দাও, আর কোনোদিন পাপ করব না, আল্লাহর কাছে যদি এমন ক্ষমা চান তাহলে আল্লাহ আমাদের সকলকেই ক্ষমা করে দিবে, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে দিক, আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক। জোরে বলেন আমিন। এই দুনিয়াটা বেশি দিনের না, অল্প দিন বাঁচবো, বেশি দিন বাঁচবো না, এই জন্যে আমাদের সকলকে আল্লাহ পরকালের কথা ভাবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।